হাসি মাখা মুখের পিছনে যে কত কষ্ট লুকে থাকে তা আমরা কল্পনাও করতে পারবো না প্রকাশ্য যে বেশি বেশি হাসে গোপনে সেই কাঁদে বলছি ফুট কথা ধরে দেখছি ফেসবুকে নিয়ে খুব চর্চা তাই না কে কে সত্য মিথ্যা তবে আমি এতটুকুই বলবো তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার উচিত এত কিছু হয়ে যাওয়ার পরও নিজেকে শক্ত করে এমনভাবে উঠে দাঁড়িয়েছে এখন তাকে কিন্তু কাউের প্রয়োজন নেই তার ওই হাসি খুশি মুখ দেখে কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে ওই মেয়েটার জীবনে এত কিছু হয়ে গেছে তাই বলবো আমাদের জীবনে কখন কোন মোড় আসে তা আমরা কেউ বলতে পারবো না কিন্তু চাইলে আমরা মনকে শক্ত রেখে সব কিছু সামলে নিতে সবকিছু আমাদের জীবনে যা আছে তা তো হবেই সেটা ভালো হোক বা খারাপ হোক তবে মেয়েদের জীবনে একটা ভালো জীবন সঙ্গী পারে একটা মেয়েকে ভালো রাখতে টাকার কাছে ভালোবাসা হেরে গেল ফুটাপি নিজেই পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু তার ভালোবাসা ছিল একতরফা তার বাবার বাড়ির দেখে নাকি তাকে বিয়ে করেছে ছিল কিন্তু এখন দেখেন ফুটাপি নিজেই কত টাকার মালিক সে মাসি এখন কত টাকা ইনকাম করে চলার পথে যদি একটা ভালো মনে এবং বিশ্বস্ত হাত থাকে তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায় এবং সুন্দর হয়ে যায় জীবন সুখে দুঃখে মিলেই হয় তাই দুঃখের সময় কাউকে ছেড়ে যাওয়া ঠিক না কার কখন কি হবে এটা একমাত্র উপর আলাই ভালো বলতে পারে মেয়ে দিয়ে জীবনটা বড়ই অদ্ভুত তারা চাইলেও কিছু করতে পারে না খুব সহজ না তাদের জীব পথ চলাটা খুব কঠিন একটা মেয়ের পথ চলা একটা মেয়ের সফলতা কখনোই এত সহজভাবে আসে না ফুডাপি অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসছে সে কিন্তু নিজেও জানতো না যে সে এতটুকু পর্যন্ত উঠতে পারবে এত সফলতা আসবে তবে যাই না ফুটোরাফি কেন এখন হচ্ছে তার এই অতীত নিয়ে কথা বলতে আসলো সে কেন এটা প্রকাশ করছে সেটা একমাত্র সে ভাব জানে তবে যাই করেছে না কেন এর থেকে আমরা মেয়েদের কিন্তু অনেক শিখতে পারি আমরা মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি জীবনে এরকম অনেক মানুষ আসবে যাবে এটাই স্বাভাবিক সবার জীবন হয়তো এক না কিন্তু অনেকের জীবনে এরকম হয় তো কেউ চাইলে কিন্তু কোনো কিছু হচ্ছে আমরা চাইলে সবই পারি তবে আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলতেছি আমরা মেয়েরা আসি অল্পতেই ভেঙে পড়ি আমরা মেয়েরা কিন্তু পার চাইলে অল্পতেই অনেক শক্ত হতে পারি যে অল্পতে অনেক কাঁদে সে আবার কিন্তু অনেক কষ্ট অনেক শক্ত হয়ে যায় তাই বলবো আমার ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েরই ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার নিজে স্বাবলম্বী হওয়া দরকার তাহলে হয়তো এরকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয় আমার কথায় কতটা যুক্তি আসা যায় না সবাই বুলদুল ক্ষমা দিচ্ছে দেখবেন আল্লাহ হাফিজ